আর সবচেয়ে বড় আনন্দের কথা হলো কি জানে, আমার শ্রদ্ধা ভাজন, আমার একজন মুরব্বী, আমার একজন মাথার তাজ হিসেবে বড় ভাই, আহলে সুন্নাতুল জামাতের উজ্জ্বল নক্ষত্র, বাতিলের মহাতঙ্ক, হযরতুল হাজ আল্লামা ডক্টর মুফতি মোহাম্মদ আশরাফ আলিমুল্লাহ সিদ্দিকী সাহেব, তিনার সাথে একটা মাহফিল করবো, এইটুকু আনন্দে আরো এই মাহফিলটা তাড়াতাড়ি করে দিয়েছি যে আমার ভাইজানের সাথে একটা মাহফিল আমি যাবো, তুমি দাওয়াতটা রাখো, এই হলো আমার মনের আনন্দ আর কিছু না। আর নাহলে একদিনে দুই মাহফিল করার পক্ষে আমি না, একদিনে দুই মাহফিল করার পক্ষে আমি না, এটা কখনো উচিত না, কারণ কোন মাহফিলের হক আদায় করা যায় না। দ্বিতীয়টা চেষ্টা করলে হয়, পরে টাইম আছে অ্যাভেলেবেল, কিন্তু প্রথমটা হক আদায় করা যায় না। আমার একটু ভালো লাগতেছে না, এখন লাগছে আমি আপনাদেরকে কিভাবে কি বোঝাবো বলে, ওয়াজ আমার ওয়াজের মিটার গরম হইতে লাগে 2 ঘন্টা, আমি কি ওয়াজ করবো, আর এতক্ষণে আমি যাই যতটুকু প্রায় 1.5 ঘন্টা ওয়াজ করছি, যতটুকু সম্ভব হয়েছে প্রায় 1.5 ঘন্টা, কিন্তু এরপরে আমার এখন ওয়াজ এই হবে, এখানে ওয়াজ উঠতেছে কি করবো বলে। এই জন্য আমি অল্প সময় দুইটা প্রশ্ন জমা হয়েছে, এগুলি আমি কিভাবে কি করব, এই সময় কোনো কিছু করা সম্ভব না। তবে আমার লেখা দুইটা বই আছে, আমার ভাই আলামিন আপনাদের কাছে আসতেছে নিয়ে এই দুইটা বই সংগ্রহ করে রাখবেন। একটা হলো ফরজ নামাজের পর হাত তুলে দোয়া, সম্মিলিত দোয়া, এবং জানাজা নামাজের পরে দোয়া, এই দুইটা বিষয়ের উপরে বইটা লিখেছি 100 টাকা হাত দিয়ে, আপনার যাতে প্রয়োজনে বই সংগ্রহ করে নেবেন, সবার কাজে লাগবে, যুবক সমাজ যারা যুব সমাজ, তরুণ সমাজ, সুশিক্ষিত সমাজ, আপনাদের এই বইটা কাজে লাগবে, সবাইকে সংগ্রহ করে নেবেন। আর ইসালে সওয়াব ও 40টা জিয়াফতের বৈধতা, মা বাবা মুরব্বীরা মারা গেলে আমরা একটা দোয়া অনুষ্ঠান করি না 4 দিনে 5 দিনে বা 40 দিনে 41 দিনে, সুবিধা মতো সময়, এই যে একটা খাবার অনুষ্ঠান, দোয়ার অনুষ্ঠান, এটা যে জায়েজ, এটা যে দলিল আছে কিনা ভাবিছে, যত দলিল দরকার এটার মধ্যে আছে, আপনারা দুইটা বই সংগ্রহ করে দেন, কাজে লাগবে, আপনাদের সবারই কাজে লাগবে, 2 দিন আগে পরে ইনশাআল্লাহ সবাই সংগ্রহ করার চেষ্টা করবে। আমি ঈদে মিলাদুন নবীর ব্যাপারে সামনে আলোচনা যাচ্ছি না, দুইটা প্রশ্ন এসেছে সভাপতি সাহেব, তাদের তো দাবিটা রক্ষা করতে হয়। আমার শ্রদ্ধা বলেন ভাই আল্লামা ডক্টর আলহাজ মুফতি মোহাম্মদ আশরাফ আলিমুল্লাহ সিদ্দিকী সাহেব, তিনি মিলাদুন নবীর ব্যাপারে ডিটেলস আলোচনা করবেন বলে আমি আশাবাদী ইনশাআল্লাহ। আমি এই জন্য এই বিষয়টা এখানে রেখে দিলাম, শুধু এতটুকু বলছি পূর্ব যুগের আইমাই কারণ সমস্ত নঙ্গ মিলাদুন নবীর ব্যাপারে পবিত্র কোরআন ও হাদিস গবেষণা করে এটাই রায় দিয়েছে যে ইউস্তাহাব্বু লানা ইজহারু শুকরে লিমাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবীর মাধ্যমে আল্লাহ শুকরিয়া আদায় করা, আল্লাহ রসুলের মিলাদের জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা আমাদের সবার জন্য মুস্তাহাব, এটা জায়েজ, 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 সুবহানাল্লাহ। না রে তকবীর